আর কত বলব আমরা কর্তৃপক্ষ এবং কি বাকিরা গুন্ডাপাটা দিয়ে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে আমাদেরকে বলা হয় মানিন কলেজের মেধাহীন স্টুডেন্ট আমাদের অথরিটি দিয়ে আমাদের বাইরের লোকজন দিয়ে কর্তৃপক্ষ গুন্ডাপাটা আমাদের তো কি চেষ্টা হচ্ছে আমাদের মামা চিন্তা করে আমাদের পাশে আমি তো অনেক যত্ন নিয়ে কলেজে ভর্তি হয়েছিলাম আমি কি এরকম সিচুয়েশন দেখার জন্য ভর্তি হয়েছি আমাদের কলেজ কর্তৃপক্ষ দিয়ে আমরা বারবার প্রতারণার শিকার হয়েছি আমরা বারবার তাদেরকে বিশ্বাস করেছি আমরা ঠকেছি আমরা আর কোনো এই প্রতারণার শিকার হতে চাই না আমরা স্বাস্থ্য অধিদপ্তর আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন আমরা পাচ্ছি না আর সহ্য করতে রাস্তায় রাস্তায় আমরা ঘুরতেছি আর কত বলবো আমরা আমি তো ডাক্তার হতে এসেছি আমি তো রাস্তায় ঘুরতে এসেছি আমি কি করবো আর কত দিন রাস্তায় ঘুরবো আমরা আমরা এর আমরা এর শুনতে বিচার চাই আমরা এইসব অথরিটির অথরিটির এই প্রতারণার বিচার চাই যারা এইভাবে মেডিকেল কলেজ খুলে রেখেছে এবারে আন্দোলন আমাদের হচ্ছে আমাদের নৈতিক নৈতিক দাবির আন্দোলন আমাদের প্রথমে আমাদের কলেজের মধ্যে বিএমএসসি নাই দেন হচ্ছে বিএমএস অনুমোদনের পাশাপাশি এখন ডিটের কারণে ডিটের পেপার দেখে আমাদের ভর্তি করা হচ্ছে এখন সেই ডিটটা প্রচুর উঠিয়ে নেওয়া হয়েছে আমাদের টিচার্স নেই আমাদের কোনো রেজিস্টার নেই আমরা যে হাতে কলমে শিখবো একজন ডাক্তার প্রশিক্ষিত হতে গেলে আমাদের হাতে কলমে শিখা লাগে সেই হাতে কলমে শিখার জন্য রোগী পেলে সেই রোগীটা পর্যন্ত আমাদের নেই আমরা এখন প্রতিবার আন্দোলন করছি আমরা বারবার প্রতিপক্ষের কাছে গিয়ে গিয়ে আমরা সেই বিষয়ে অবগত করেছি তারা কোনো মাথা ব্যথা নেই তাদের এই ব্যাপারে কোনো মাথা ব্যথা পর্যন্ত নেই তাদের এমনকি যখন আমরা একেবারে আন্দোলন করেছিলাম তখন তারপর কোনো একটা কারণে আমাদের ক্লাসে ফিরে যেতে হয়েছে আমাদের বারবার হেলস্থা শিক্ষা করতে হয়েছে আমাদের ক্লাসের মধ্যে এখন যখন আমরা আন্দোলন আবার নেমেছি তখন আমাদেরকে প্রশাসন কর্তৃপক্ষ এমনকি বাকিরা গুন্ডাপাট্টা দিয়ে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে নানাভাবে আমাদের হুমকি দেওয়া হচ্ছে আমাদের আন্দোলন থামানোর জন্য এখন যখন আমরা বাসা থেকে বের হচ্ছি তখন আমার মা বাবা আমাকে চিন্তা করে যে রাত্রেবেলা আমার মেয়েটা বাসায় ফিরবে কিনা সে এই পরিমাণে হয়েছে এখন এই মুহূর্তে আমাদের একটাই দাবি আমাদের এখান থেকে মাইগ্রেশন করে দেওয়া হোক কারণ আমরা এখান থেকে কোনো মতে আমরা ক্লাসে ফিরতে পারবো না ক্লাসে ফিরলেও যে আমরা নিজের একটা সুন্দর ভবিষ্যৎ পাবো সেটার কোনো ইয়া নেই নিশ্চিন্ত নেই সবার কাছে আমি একটাই দাবি করছি আমাদের মাইগ্রেশন করে দেওয়া হোক ভর্তি করা হয় তখন আমাদের বলেছিল সব কিছু ঠিক আছে তারা ভুয়া পেপার দেখায় রিটেল কাগজ দেখে আমাদের বলছে যে সবকিছু ঠিক আছে কোনো সমস্যা নাই আমরা ভর্তি হইতে পারি কিন্তু আমরা কিছুদিন পর জানতে পারলাম যখন আমাদের ফার্স্ট ব্যাচ মানে ইন্টার্নশিপের জন্য গেল তখন তাদেরকে দেওয়া হচ্ছিল না তারা কয়েক মাস ঘোরার পরে তাদেরকে মানবিক দিক বিবেচনা করে তাই ইন্টার্নশিপের জন্য পারমিশন দেওয়া হলো কিন্তু যে কারণেই হোক সেকেন্ড ব্যাচ এখনো 10 মাস ধরে ঘুরতেছে তাদের কোনো ইন্টার্নশিপের জন্য কোনো পারমিশন দেওয়া হয়নি এছাড়া আমাদের কলেজে ডিউ রেজিস্ট্রেশন আছে কিন্তু আমাদের যে রিট আমাদের রিটে ভর্তি হয়েছি সেই রিট এখন তোলা হয়ে গেছে আমাদের কোনো বিএমডিসি রেজিস্ট্রেশন নাই তাছাড়া আমাদের কলেজে টিচার নাই সেজন্য আমরা আন্দোলন করছি ক্যান্টিন খারাপ লাইব্রেরিতে সমস্যা আছে সব কিছুতে সমস্যা আছে সেটা নিয়ে আমরা যখন আন্দোলন করছি আমাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে প্রশাসনের লোকদের হুমকি দেওয়া হয়েছে এমনকি টিচাররা হুমকি দিছে আমাদেরকে বলা হয় মানিন কলেজের মেধাহীন স্টুডেন্ট আমরা প্রত্যেকে যথেষ্ট পরিমাণ টাকা দিয়ে যে অ্যামাউন্টে সরকার নির্ধারিত ভর্তি ফি সেটা দিয়ে আমরা ভর্তি হয়েছি এবং আমাদের অবশ্যই সবারকে যে যোগ্যতা অনুযায়ী যে মার্ক থাকা দরকার আছে সেই মার্ক দিয়েই আমরা ভর্তি হয়েছি কিন্তু তারপর আমাদেরকে বলা হয় মানিন কলেজের মেধাহীন স্টুডেন্ট ইভেন এই কথাগুলো আমাদের টিচাররা আমাদের বলে অথরিটিকে জানার চেষ্টা করেছি তখন তারা বলে যে তারা আমাদের বিভিন্ন হুমকি দিয়েছে প্রশাসন দিয়ে হুমকি দিয়েছে টিচার হুমকি দিয়েছে টিচাররা বলেছেন যদি আমরা ফিরে আসি আন্দোলন থেকে তাহলে আমাদের অবশ্যই আমাদের আমাদের উপর পদক্ষেপ নেবে তারা আমাদের পাশ করাবে না আমাদের যারা যারা আন্দোলনে ছিল যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে কোনোভাবে পরীক্ষায় বসতে দেওয়া হয় না তাদেরকে আইটেম বা কার্ডে বসতে দেওয়া হয় না টিচাররা তাদের বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করে এইভাবে নিয়ে এইভাবে সমস্যা নিয়ে তো চলা যায় না এজন্য আমরা এইবার আন্দোলন করতেছি।